বান্দরবান থেকে চট্টগ্রাম পাচারকালে অতি বিরল প্রজাতির চারটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বাঁশখালীর গোনাগড়ি বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের উপর থেকে বিরল প্রজাতির এসব পাখিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সেলিম এবং মিজানুর রহমান নামে বন্যপ্রাণী পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা ধনেশ পাখিগুলোকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।